10 লাখ দিয়া ঘুষ দিয়া চাকরিতে ঢুকে ওই লোকটা 20 লাখ উপরে কামাই করার ধান্দা নিয়ে আইতার পরে ঢুকবে ঠিক এজন্য এই দেশে ঘুষখোর বেশি ঠিক এই দেশে ঘুষখোর বেশি হওয়ার অন্যতম কারণ যারা চাকরিতে ঢুকতেছে সব 50 লাখ দিয়া ঢুকতেছে 20 লাখ দিয়া ঢুকতেছে সিগনেচার দিতেও লাগে 5 লাখ কয়টা কিসের টাকা কয় চায়ের টাকা চা খাইতেই 5 লাখ লাগে হ্যাঁ লাগে আর কি চায়ের সাথে টাও তো আছে এই হলো অবস্থা তাহলে যেই দেশে ঘুষখোর বেশি থাকবে যেই দেশে সুদখোর বেশি থাকবে এদের তো ইবাদত কবুল হবে না এই দেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে এজন্য দোয়ার যারা এগুলো থেকে বাঁচতে পারে এদের জন্য এটা হলো রাসূলের হাদিস তোমরা যখন দোয়া করবা আয়াতুল কুরসি পড়ো অথবা হাইয়ুল কাইয়ুম পড়ো আর আয়াতুল কুরসি এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন ঘুমের আগে পড়ে তো সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায় আপনি যদি দরজা খুলেও ঘুমান উদাহরণস্বরূপ বললাম ঈমান ঠিক রেখে যে আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছি ইনশাআল্লাহ আমার কিছু হবে না আপনার এতটুকু ইয়াকিন যদি থাকে ইনশাআল্লাহ আপনার ইয়াকিনের কারণে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে আয়াতুল কুরসি একটা ইসমে আজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরেকটা চমৎকার ঘটনা বর্ণনা করেন শুনলে বুঝবেন যে আয়াতুল কুরসির ফজিলতটা কি দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন উনি ডাক দিয়া বলেন আমি একবার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেয় আল্লাহর নবী আমাকে বললেন সারাটা রাত তুমি জিম্মাদারি নাও পাহারা দাও যাকাতের মাল এগুলো তোমার দান্দারে দিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন মনে মনে চিন্তা করেন রাত্রিবেলা যখন গভীর রাত এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজে বিছানার মধ্যে দাঁড়ায় যায় এদিক দিয়া সম্পদগুলো খোলা দরজাটাও খোলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম হঠাৎ করে তাকায় দেখি একটা চোর মোবারক আবু হুরায়রা বলে আমি টের পাইলাম চোরটা ঘরের মধ্যে ঢুকছে নামাজটা আমি শেষ করলাম চোরটা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার খোলার চেষ্টা করে আমি চোরটাকে হাতে নাতে ধরলাম ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে এ ভাই আমি একজন গরিব এতিম আমার সন্তানেরা কয়েকদিন যাবত না খাওয়া দয়া করে তুমি আমাকে একটু মাফ করে দাও আর জিন্দেগিতে চুরি করবো না এটা আমার অভ্যাস না আমি কোনোদিন চুরি করি নাই যার কারণে আজকে চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম দেখবেন চোর যদি সারা জিন্দেগিও চুরি করে ধরা খাওয়ার পর বলবে ভাই জিন্দেগিতে চুরি করি নাই আর করবো না এটা একটা চোরের আদত এই চোরটা আবু হুরায়রার কাছে এই সম্পর্কে কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে সুন্দর করে ছেড়ে দেয় পয়গম্বর পরের দিন ফজরের নামাজের সময় আসছে মসজিদে নববীতে আল্লাহর রাসূল ঢুকে ঢুকার পরে আবার ডাক দেয় আবু হুরায়রা গত রাতে তোমার এই যাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন নবী গো আল্লাহ রাসূল ডাক দেয়া বলে আবু হুরায়রা আমি নবী ঘুমাইতে পারি আমার চক্ষু ঘুমায় মাগার আমার অন্তর আল্লাহ পাক খুলে রাখে আল্লাহ পাক আমার জানাইছে চোর একটা আসছিল নি বলে জি আসছে তো চোর কই চোর তো ছেড়ে দিস চোর ছেড়ে দিছো কেন ছেড়ে দিছো কো হুজুর সে মূলত চোর না সে অভাবগ্রস্ততার কারণে চুরি করতে আসছে সে তার সন্তানরা চার পাঁচ দিন খায় না এখন আমারে বলছে ভাই আমি জিন্দগিতে কোনোদিন চুরি করি নাই তো এই প্রথম চুরি করলাম তাই ধরা খেয়ে গেছি আর জীবনে মাসবো না মাফ করে দেন তো আমার দয়া লাগছে আমি মাফ করে দিছি দেখেন রসুল বলে কি রসুল বলতেছেন এই চোরটাই আবার আগামীকাল রাতেও কি আসবে মনে রাখো এই চোরটাই আগামীকাল রাতে আসবে আবু হুরায়রা ডাক দেয়া বলে হুজুর কি বলেন এত সুন্দর চেহারা দেখে তো মনে হয়েছে আসলে এতিম চোর না আমি তো ছেড়ে দিলাম আগামীকাল আসবে মানে তার কি সে চোর রাসূল বলে হ্যাঁ সে যে কি এটা পরে বুঝবা কিন্তু সে কালকে আসবে পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আবু হুরায়রা লুকায় আছে যে দেখবো আজকে আসে কিনা তাকায় দেখে কিছুক্ষণ পর গেট দিয়ে ঢুকতেছে শয়তান আবার আগের মতো করে চুরি করার অভ্যাস আবু হুরায়রা পিছন থেকে জড়ায় ধরে ডাকতে বলে চোরের ঘরের চোর গতকাল তোর ছাড়লাম তুই আজকে আবার আসলি কেন আল্লাহর নবী
সাহাবী আবু হুরায়রা তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে বেচারা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাকিয়া কয় আবু হুরায়রা মাফ চাই গতকাল রাত পারছিলাম মাগার চুরি করতে পারি নাই চিন্তা করছি আজকে রাতে যদি একটু চুরি করতে পারি সন্তানরে তো একটু হইলেও খাওয়াইতে পারবো আবু হুরায়রা ডাক দিয়া বলে তুমি যে আজকে আসবে আমি জানতাম কারণ আমার পয়গম্বর আগে থেকেই বলে দিছে তুমি আজকে আবার আসবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে আবার ধরলেন চোরের কান্নাকাটি শুনে চোরটাকে আবার ছেড়েও দিলেন সাহাবা তো দিলের ভিতরে আলাদা একটা উম্মতের জন্য মায়াস আমাদের দেশে চোর যদি একটা কোনো মতে ধরতে পারে এটারে পিটায় নাক না ফাটানো পর্যন্ত মানুষ থামে না এই কুটুম্ব প্রতিষ্ঠানে চোর আসেনি নাই পকেট মার এই জামানার কোন চোর বদমাশ যদি শিখাইতে চায় শিখেন না কারণ অনেক সময় ইসলাম বিদ্বেষী নাস্তিকরাও আমাদের মতো হয়ে আমাদেরকে অনেক কিছু শিখাইতে চায় কিন্তু উদ্দেশ্য ভালো না যদিও এই দেশে অনেক মানুষ আছে যারা লেবাস দিবে ইসলামের যারা লেবাস পরবে কোরআনের আপনারা বলবে ভাই আমি তো কোরআন ছাড়া কিছু মানি না কারণ আল্লাহ পাক কোরআনের কথা বলছেন অথবা আমি তো হাদিস ছাড়া কোনো কথাই মানি না আল্লাহ পাকের হাবিব হাদিসের কথা বলছেন আপনাকে কোরআনের হাদিসের দোহাই দিয়া উম্মতের উলামা একরামদের থেকে আপনাকে দূরে সরায় নিবে এই সমস্ত লোকেরা যদিও টুপি মাথায় দিয়ে আপনাকে কোরআনের কথা বলবে কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত বেঈমানরা আহলুল কোরআন নামে এদেশের সবচাইতে বড় শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন সুন্নাহ দিয়েছেন আবার উম্মতের এই কোরআন সুন্নাহ যারা না বুঝবে সেখানে উম্মত ইজমা কিয়াস করবে এগুলো স্পষ্ট শরীয়তের ফতোয়া যেই সমস্ত বিষয়ে উম্মতের উলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে ওই সমস্ত বিষয় নিয়ে যারা নাড়াচাড়া করে এরাই এদেশে ইসলামের সবচাইতে বড় দুশমন এরা জাতিকে বিভেদ সৃষ্টি করতে চায় মুসলমানের ইমানে সব পয়দা করে সন্দেহ পয়দা করে ইমান হারা করতে চায় এই জন্য আহলুল কোরআন নামে এই ফেতনা বর্তমান সময়ে আসতেছে একটা মানুষও এদের ফেতনায় পা দিবেন না এই সমস্ত ইমান চোরদের কাছে আমাদের ইসলাম শিখা লাগবে না এদেশে ইসলাম আমরা আলেমে দিনদের কাছ থেকে শিখতেছি তাদের কাছ থেকে শিখবো এই মাদ্রাসাগুলো আপনাদেরকে এলেম শিখানোর জন্যই মার্কাজ তৈরি হয় সুতরাং কোনো প্যান্ট শার্ট পরনেওয়ালা আহলুল কোরআনদের কাছে উম্মতের কোনো এলেম শিখার কোনো প্রয়োজন নাই আপনাকে ধোকা দিবে যে কোরআনে যা আছে তাই তো বলতেছি আরে কোরআনে যা আছে কোরআনে তো সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরকম না আল্লাহ পাক কোরআনের পাশাপাশি সুন্নাহও দিয়েছেন রাসূল সুন্নার পাশাপাশি বলেছেন যদি না পাও তাহলে ওখানে যাও ওখানে যাও এই করো আরে একজন সাহাবীকে যদি কেউ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসহাবী কান্নুজুম কেউ যদি আবু হুরায়রাকে মানে সে দিন পরিপূর্ণ পেয়ে যাবে কেউ যদি ওমরকে মানে সে দিন পরিপূর্ণ পেয়ে যাবে কেউ যদি আবু বকরকে মানে সে দিন পরিপূর্ণ পেয়ে যাবে আপনা থেকে আপনা সাহাবীকে কেউ ফলো করবে তো ইসলাম এবং হেদায়েতের রাস্তা সে পেয়ে যাবে যারা এই সমস্ত কোরআন আহলুল কোরআন ওয়ালারা উম্মতের উলামায়ে কিরামকে সাহাবীদের থেকে দূরে রাখতে চায় কোরআন থেকে দূরে রাখতে চায় হাদিস থেকে দূরে রাখতে চায় এরা আমাদের কোরআন সুন্নাহ বিরোধী ইসলামের দুশমন এরা ইমান চোর এই ইমান চোরদের কাছ থেকে আমাদের ইসলাম শেখার কোনো দরকার সতর্ক থাকবেন বিশেষ করে স্কুল কলেজের ভাইদেরকে এরা তো বুঝে না এদেরকে পামপট্টি দিয়া বাসতে ভাই আমি তো কোরআনের কথা বলতেছি দেখেন কোরআন আপনি কোরআন মানবেন না মানুষের লিখিত এই রসুলের জামানায় তো রসুল কোনো লেখার কথা বলেন নাই হাদিস লেখার কথা বলেন নাই আপনি কারটা মানবেন দেখেন কিভাবে নেক্সট সুরাতে ধোকা দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেক্সট সুরাতে ধোকা দিয়া এই চোরটা পালাইলো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আসার পরে ডাক দিয়ে বলতেছে এ আবু হুরায়রা চোর ছেড়ে দিছো বলে জি হুজুর ছাড়ছি তো কারণ আছে বলে কি কারণ কও তো আমাকে অনেক দামি একটা জিনিস শিক্ষা দিয়েছে বলে কি দামি জিনিসটা হইলো সে আমাকে বলেছে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সবচাইতে দামি আয়াত আমাকে শিক্ষা দিলে শর্ত হলো আমি তারা ছেড়ে দিতে হবে আমি চিন্তা করলাম আমার তো শিক্ষা করা জরুরি এই কারণে আমি তারা ছেড়ে দিছি সেও আমাকে শিক্ষা দিয়েছে রসুল বলেন কি শিখছো আয়াতুল কুরসি এটা নাকি কোরআনের সবচাইতে দামি আয়াত রসুল বলে হ্যাঁ সে যা বলেছে সত্য বলেছে কিন্তু তুমি কি জানো সে কে আবু হুরায়রা কয় না হুজুর জানি না রসুল বলেন সে তো একমাত্র মর্দুদ শয়তান আবু হুরায়রা কয় হুজুর কি বলেন ও শয়তান বলে হ্যাঁ শয়তান তিন তিন দিন তোমার কাছে
ইমান নষ্ট করার জন্য তোমার নামাজের খুশু খুজু নষ্ট করার জন্য তোমার কাছে চোর হয়ে আসছে কিন্তু তোমার কাছে একটা শিক্ষা দিয়ে তার মরে গেছে যদিও সে চোর যদিও সে শয়তান কিন্তু যেটা শিক্ষা দিছে ওইটা ভালো কথাটাই তোমার কাছে বলছে হ্যাঁ আবু হুরায়রা আল্লাহর কাছে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচাইতে দামি আয়াতটাই হলো আয়াতুল কুরসি কেউ যদি এটা পড়ে আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন সুবহানাল্লাহ